Dear students, how are you? I am fine. I hope you are well. I am Anukul Vishwas, Assistant Teacher English, Bhavgarh Secondary School. আমি তোমাদের সামনে আবারও একটা ইংরেজি পাঠ নিয়ে এসেছি, দশম শ্রেণীর রিঅ্যারেঞ্জিং। অর্থাৎ এটা তোমাদের রিঅ্যারেঞ্জ, রি অর্থাৎ পুনরায়, অ্যারেঞ্জ মানে সাজানো। এখানে এখানে তোমাদের লাইন এলোমেলো ভাবে সাজানো আছে, তোমাদের একটা ধারাবাহিকতা অনুযায়ী সাজাতে হবে। ধারাবাহিকতা অর্থগত দিকতে ধারাবাহিকতা বজায় রেখে তোমাদের এটা সাজিয়ে লিখতে হবে। এখানে তোমাদেরকে প্রথমে কি করতে হবে, এই লাইনগুলো ভালো করে পড়তে হবে। গল্পটা কি আছে, এর মূল বিষয়বস্তু কি, এটা বুঝতে হবে। সেইটা দিয়েই প্রথম লাইন তোমাদেরকে শুরু করতে হবে। আমি যদি কখনো, আমরা যদি এখানে দেখি ওয়ান্স আপন এ টাইম, ওয়ান্স এইগুলো যদি থাকে, তাহলে সেটা ওয়েনসি অন আপন এ টাইম, এইগুলো যদি থাকে সেই সেন্টেন্সটা সাধারণত আগে হয়। তবে তোমাদেরকে প্রথমে খেয়াল করতে হবে যে, যেমন আমি এখানে দেখছি যে হি পাসড হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, এখানে কখনো রিঅ্যারেঞ্জ প্রোনাউন দিয়ে শুরু হয় না। এর কারণ হচ্ছে কি, যে প্রথমে সেই বিষয়বস্তু বা সেই ব্যক্তির নাম থাকবে, সেই নামের ওপর ভিত্তি করে তারপরে দেন ইউ ক্যান ইউজ, অ্যাট ফার্স্ট ইউ হ্যাভ টু ইউজ নাউন, নেক্সট লাইন ইউ ক্যান ইউজ প্রোনাউন, বাট ইউ ক্যান নট ইউজ প্রোনাউন অ্যাট দ্য বিগিনিং অফ দ্য রিঅ্যারেঞ্জ। এখানে আমরা দেখি হি পাসড হিজ বয়হুড উইথ হিজ প্যারেন্টস, তিনি তার বাল্যকাল বাবা মার সাথে কাটিয়েছিলেন, কিন্তু কে, কার বা কোথা থেকে আসতে এরকম কোনো পরিচয় নেই। নেক্সট অন হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট ফ্রম স্কুল আপ টু দ্য এজ অফ টুয়েলভ, 12 বছর পর্যন্ত তিনি তার কখনো স্কুল বন্ধ দেননি। পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ওষুধ। হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স অ্যান্ড সিস্টার্স, তিনি ছিলেন, হি ওয়াজ দ্য সেভেন্থ অফ দ্য এইট ব্রাদার্স, আট ভাই বোনদের ভিতরে তিনি ছিলেন সপ্তম। It was discovered by Alexander Fleming. এটা আলেকজান্ডার ফ্লেমিং এর দ্বারা আবিষ্কৃত হয়েছিল, আবিষ্কার করা হয়েছিল, প্যাসিভ ভয়েসে আছে এটা। He was sent to London at the age of 14 for higher education, উচ্চ শিক্ষার জন্য তাকে 14 বছর বয়সে লন্ডনে পাঠানো হয়েছিল। ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড, ফ্লেমিং স্কটল্যান্ডে একটা দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করেছিলেন। জি নাম্বার ফ্লেমিং জি এইস, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট, ফ্লেমিং ছিলেন একজন খুব নিয়মিত এবং মনোযোগী ছাত্র। এখন আমরা গল্পটা পড়ে মোটামুটি বুঝতে পারলাম যে এখানে কোন বিষয়ে বলা হচ্ছে, পেনিসিলিন। ডিয়ার স্টুডেন্ট, এখানে খেয়াল করো যে পেনিসিলিন বিষয়ে কথাটা হচ্ছে। তাহলে প্রথমে আমরা কোনটা দিতে পারি, এ বি সি, সি নাম্বার পেনিসিলিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন, পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ওষুধ। এখন এরপরে আমি কি বলতে পারি, এটার আবিষ্কারক কি, তারপর তার সম্পর্কে কিছু তোমাদেরকে ধারণা দিতে হবে। তো এখন পেনিসিলিন সম্পর্কে তোমাদের রিলেটেড কথা বলি,
ইজ এ লাইফ সেভিং মেডিসিন। এরপরে কি বলা যায়, এর আবিষ্কারক কে, কোন লাইনে আছে দেখো, ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং। এটা ইট ওয়াজ ডিসকভার্ড বাই ডক্টর আলেকজান্ডার ফ্লেমিং, আলেকজান্ডার ফ্লেমিং এর দ্বারা এটা আবিষ্কৃত হয়েছিল। প্রথমে প্রথমে আমরা সি দিতে পারি, সি প্লাস, পরীক্ষায় আমরা প্লাস দিয়ে দিয়ে লিখবো, কিন্তু এখন প্লাস দিয়ে দিয়ে লিখি, কিন্তু পরীক্ষায় যদি তোমাদের সময় না থাকে তাহলে এভাবে প্লাস দিয়ে দিয়ে লিখলে সি প্লাস ই এভাবে লিখলে হবে, কিন্তু পরীক্ষার খাতায় তোমাদেরকে এটা প্লাস দিয়ে দিয়ে লেখার পরে এটা গল্প আকারে প্যারা আকারে লিখতে হবে, প্যাসেজ আকারে। সি গেল, মেডিসিন ইজ এ লাইফ সেভিং মেডিসিন। নেক্সট ওয়ান, ইট ওয়াজ ডিসকভার্ড বাই আলেকজান্ডার ফ্লেমিং, এটা আলেকজান্ডার ফ্লেমিং এর দ্বারা আবিষ্কার করা হয়েছিল। তারপর এরপর আমরা কি দিতে পারি, ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড। ফ্লেমিং সম্পর্কে বলি, এখন ফ্লেমিং কোথায় জন্মগ্রহণ করেছিলেন, ফ্লেমিং ওয়াজ বর্ন ইন এ পুয়ার ফ্যামিলি ইন স্কটল্যান্ড, ফ্লেমিং স্কটল্যান্ডে জন্মগ্রহণ করেছিলেন। Next one, we can use the sentence, he was the seventh of the eight brothers and sisters. He was, তিনি ছিলেন, the seventh of the eight brothers and sisters. আট ভাই বোনদের বোনের ভিতরে তিনি ছিলেন সপ্তম। Next one, he passed his boyhood with his parents. Fleming কততম ভাই ছিলেন, সপ্তম। তারপর কি বলা হচ্ছে, he passed his boyhood with his parents, তিনি তার বাল্যকাল তার বাবা মার সাথে কাটিয়েছিলেন। তারপর আমরা কোনটা পাঠাতে পারি, এইস, ফ্লেমিং ওয়াজ এ ভেরি রেগুলার অ্যান্ড অ্যাটেন্টিভ স্টুডেন্ট। ফ্লেমিং ছিলেন একজন খুব নিয়মিত এবং মনোযোগী ছাত্র। এখন কোনটা ব্যবহার করা যায়, ফ্লেমিং এর পড়াশোনা সম্পর্কে বলছে, এরপর নিশ্চয়ই আমরা হি ওয়াজ নেভার অ্যাবসেন্ট, তিনি কখনো ফ্রম স্কুল, স্কুল থেকে কখনো অনুপস্থিত থাকেন, অ্যাবসেন্ট আপ টু মানে পর্যন্ত, বা এজ অফ 12 12 বছর পর্যন্ত কখনো তিনি স্কুল থেকে অনুপস্থিত থাকেননি। সর্বশেষে আমরা কোনটা দিতে পারি, he was sent to London at the age of 14 for higher education. উচ্চ শিক্ষার জন্য তাকে 14 বছর বয়সে লন্ডন পাঠানো হয়েছিল। Before he is next one, the রিঅ্যারেঞ্জ করার সময়, প্রিয় শিক্ষার্থীরা তোমরা একটা জিনিস খেয়াল করো, রিঅ্যারেঞ্জ করার সময় আমরা সম্পূর্ণ গল্পটি প্রত্যেকটা লাইন ভালো করে অর্থ বুঝে বুঝে আমরা এটা পড়ে নেব, তারপর আমরা চিন্তা করব যে কোনটা
কোন লাইনটি আগে দেওয়া যায়, কার সম্পর্কে বলা হচ্ছে, কোন ব্যক্তি সম্পর্কে, সেই ব্যক্তির নাম আগে সেই লাইন দিতে হবে। কারণ প্রোনাউন যুক্ত সেন্টেন্স আগে ব্যবহার করা যাবে না, কারণ সেখানে প্রশ্ন থেকে যায় কার সম্পর্কে, কে। হি কথাটা যদি তোমরা এখানে হি কথাটা ব্যবহার করো আগে, তবে প্রশ্ন থেকে যাবে হি ব্যক্তি কে। এর জন্য আগে তোমাদেরকে নাউন বা ওই বিষয় সম্পর্কে সেই সেন্টেন্সটাই আগে দিতে হবে। তারপর ধারাবাহিকতা অনুযায়ী সাজাতে হবে। এখানে আমি আলেকজান্ডার ফ্লেমিং পেনিসিলিন সম্পর্কে কথা বলেছি, এখন ধারাবাহিকতা অনুযায়ী এখানে ধারাবাহিকভাবে আসে যে পেনিসিলিন কে, পেনিসিলিন কি। পেনিসিলিন সম্পর্কে আগে বলেছে যে পেনিসিলিন একটা জীবন রক্ষাকারী ওষুধ। তারপর আমরা কি করেছি, পেনিসিলিনের আবিষ্কারক কে, আবিষ্কারক সম্পর্কে তারপরে বর্ণনা দিয়েছি এটা দিয়েই। তখন ওই ধারাবাহিকতা বজায় রাখতে হবে যে এই যে আলেকজান্ডার ফ্লেমিং এনার ছোটবেলা থেকে জন্ম কোথায়, জন্মের পর কোথায় তিনি বেড়ে উঠেছেন, মানে কততম ভাই বোন ছিলেন, পরিবারে কতজন ছিলেন, এখন এরপর তার জন্ম, বেড়ে ওঠা, তারপর তার শিক্ষা দীক্ষা, শিক্ষা দীক্ষার পর, এইভাবেই ধারাবাহিক অনুযায়ী এই রিয়ালিটি আমি এখানে তোমাদের সামনে দেখালাম, বোঝালাম। এতে আশা করি তোমাদের এটা অনেক উপকারে আসবে। তোমরা এই করোনা পরিস্থিতিতে বাড়িতে থাকো, ঘরের বাইরে প্রয়োজন ছাড়া বেরোবে না, যদি একান্ত বের হতেই হয় তোমাদের তাহলে মাস্ক ব্যবহার করবে, এবং বাড়িতে ফেরার পর, বাড়িতে ঘরে প্রবেশের পূর্বে হাত হ্যান্ড স্যানিটাইজার দিয়ে পরিষ্কার করবে, তারপর তোমরা ঘরে প্রবেশ করবে। থ্যাংক ইউ।